কি হয়েছে তোমার? বলো না প্লিজ। আমাদের সন্তান, আমাদের সন্তান আর নেই। কি? তুমি তো ওকে দুনিয়াতে আসার আগে মেরে ফেলেছ। ওই মেয়ে কি লাগতো তোমার, যার জন্য তুমি সবাইকে শত্রু বানিয়েছ? আমাদের সাথে তো কোনো সম্পর্কই ছিল না ওই মেয়ের, অথচ ওর জন্য আমাদের সন্তানকে হারাতে হলো। রাজা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। চিও না আমাকে। তুমি তো শুধু তোমার পোশাককে ভালোবাসো, তোমার ডিউটিকে ভালোবাসো, তোমার জিতকে ভালোবাসো, আমার কি হবে তা কোনোদিন ভাবনি, কোনোদিন ভাবনি। কি বলছো লায়লা, তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। মিথ্যা বলছো তুমি। না লায়লা, দেখো লায়লা, তুমি যেভাবে চাইবে তাই হবে আজ থেকে। সত্য বলছো? তাহলে তুমি ওই কেসের সবকিছু ভুলে যাও, আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নেই, আমরা কালই এই শহর ছেড়ে চলে যাব। কাকে তুমি শহর ছেড়ে চলে যেতে বলছো মা? কাকে বলছো, রাজাকে? মা, তোমার তো তোমার স্বামীকে নিয়ে গর্ব করা উচিত। দেখো মা, বাংলার নারী কোনোদিন স্বামীর বাধা হয়ে দাঁড়ায়নি, তুমিও হয়েও না। তুমি তোমার রাজার শক্তি, রাজার প্রেরণা। তুমি ওর দুর্বলতা হয়েও না মা, দুর্বলতা হয়েও না। মা, একবার ভেবে দেখো, রাজা যদি এই কেস থেকে সরে দাঁড়ায় তাহলে ওই অসহায় মেয়েটির পরিবার কোনো দিন বিচার পাবে না, আর ওই আসগার চৌধুরী আর তার ভাই একটার পর একটা এই অসহায় জনতার উপর অত্যাচার করেই যাবে। মা, আমি নেতা হিসাবে নই, অসহায় বাবা হিসাবে তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, রাজাকে তুমি এ পদ থেকে ফিরিও না মা, ফিরিও না। আমার কথা তুমি নাও রাজা। এভাবে তুমি আমার সেবা যত্ন করো না তো, আমার খুব খারাপ লাগে। লায়লা, আজ তোমার জন্য এটুকু করতে পারছি, এ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। হ্যালো, রাজা স্পিকিং। আরে ইন্সপেক্টর, দেরি করিস না, জলদি যা। কে তুমি? নাম দিয়া কাম কি? কাজের কথা শোন, দিবা যেই জায়গায় ইজ্জত হারাইছিল তা নইলে তোর বোনেরে ফাইদা জিরা খাইয়া ফেলাইব। কি হয়েছে সোনিয়া? কি হয়েছে সোনিয়া? Fire!
সোনিয়া ভাইয়া ভাইয়া সোনিয়া ভাইয়া আয় বোন হ্যালো কি সুন্দরভাবে বোনটারে বাড়ি নিয়ে গেছ ভালো খুব ভালো এবারের মতো তোর বোনটারে ছাইটা দিছি কিছুই করি নাই তোর ঘরে ও যেমন সতী সাবিত্রী ছিল এখনো তেমনি আছে তবে এরপর কিন্তু আর বেশি দিন এরপর করবো ফাইনাল টেক ফাইনাল টেক বাস্টার্ড দে গালি দে যত খুশি গালি দে কিন্তু তার সঙ্গে ফাইলটাও দিয়া দে বাস্টার্ড আই উইল কিল ইউ নাসির শরীরে তেল মরছে আরে তোর মতো দুই টাকার পুলিশকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে দে স্টেটমেন্টের কাগজটা দে আমার হাতে দে দে তোর ওই স্টেটমেন্টের কাগজটা দরকার তাই না ওই কাগজ তোকে নিতে হবে পোষ্য কোর্ট থেকে আমি তোকে কি বলতে এসেছি জানিস আমি বলতে এসেছি আমাকে ভয় দেখানোর জন্য তুই যাকে পাঠিয়েছিলি সে নিজে এখন মার খেয়ে পড়ে আছে নিজের ঘরে যাওয়ার ক্ষমতা এখনো নেই তুই এখন তোর শক্তিকে ওকে ঘরে নেবার কাজে লাগা যা আর শোন আজ তোর চামচাকে আমি যেভাবে ন্যাংটা করেছি পরশুদিন ফড়া আদালতে সমস্ত জনতার সামনে আমি তোকে আর তোর ভাইকেও ন্যাংটা করে ছাড়ব এখন থেকে তুই উল্টা গুলতে শুরু করে দে এই কয়দিন আমি এই ফাইল নিজের জানের চাইতেও বেশি সাবধানে লুকিয়ে রাখছিলাম স্যার অহন্তিকা ওর জিম্মাদারি আপনার হাতে ছাড়বেন না স্যার ওকে ছাড়বেন না থ্যাংক ইউ কদম আলী থ্যাংক ইউ স্যার কি করতেছেন স্যার এই কামের লেগে টাকা নেব এত যখন আমার ভাবতে পারলেন স্যার সরি কথা বলি সরি এসো স্যার ছাড়বেন না স্যার ছাড়বেন না ওই বদমাশ হারামিকে আপনি ছাড়বেন না আসি স্যার রাজা
তুমি চিন্তা করো না, আল্লাহ একজন আছেন, রাজার কিছুই হবে না। চৌধুরী তুমি এখানে? সিরাজুল হক, আমার ভাইয়ের কেসটা নিয়ে যেভাবে তুমি রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছ সেজন্য তোমাকে সালাম। তোমার বুদ্ধি এক ছটাকও যদি আমার মাথায় থাকত তাহলে সত্যি আমি অনেক বড় নেতা হতে পারতাম। বৌমা, আমি যত খারাপই হই না কেন, যে রাজা আমার কেস নিয়ে লড়াই করছে তার গায়ে হাত দেবার মতো যে ভুল আমি করব না, এইটুকু বুদ্ধি আমার আছে। ডাক্তার, রাজার কি অবস্থা? হি ইজ আউট অফ ডেঞ্জার। ভাবি ডক্টর, আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি? জি যান, তবে ওকে ডিস্টার্ব করবেন না। অফকোর্স, থ্যাংক ইউ ডক্টর। ও একটা সুবিধাবাদী রাজনীতিবিদ, নিজেকে বহুত চালাক মনে করে। কেমন আছে রাজা? দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, টান দেখেই গুলি লেগেছে। আমি নাসিরকে সাবধান করে দিয়েছিলাম যেন ও তোমাকে জানে মেরে না ফেলে, তবে এটা ঠিক, দুই দিনের মধ্যে কাগজ যদি আমার হাতে না আসে তবে তোর সাথে তোর পুরো পরিবারের পোস্টমর্টম করাবো এই হাসপাতালের মর্গে। কি বুঝতে পারছো তো? আসি, ভালোয় ভালোয় ফাইলটা দিয়ে দিও। কি হয়েছে বাবা? কি বলে গেল চৌধুরী? তুমি খেয়ে গেল, বলে গেল আমার পুরো পরিবারকে সে শেষ করে ফেলবে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম বাবা, আমি হেরে গেলাম। প্লিজ স্যার, এভাবে আপনি ভেঙে পড়বেন না। আপনি হেরে গেলে সারা দেশের ওই অসহায় মানুষগুলোর কি হবে একবার ভাবুন। স্যার, আপনার জানা মতে এমন কোনো উকিল আছে যে যেতিবার স্টেটমেন্টের ফাইলটা কোর্টে নিয়ে যাবে? কোথায় পাবো সেই উকিল যার হাতে ফাইল দেব? দেখা যাবে এক দুই কোটি টাকা দিয়ে চৌধুরী ওই উকিলকে কিনে নিয়েছে। তাহলে কি করব? আমি ভাবছিলাম আমি নিজে তোমাকে সঙ্গে নিয়ে কোর্টে যাব, কিন্তু এখন তোমার যে অবস্থা, এখন তো উপায় আছে মাত্র একটাই, ওই ফাইল আমি নিজে কোর্টে নিয়ে যাব। এতে অনেক বড় বিপদ হতে পারে, আপনার জানের উপর হামলা হতে পারে। জীবনের প্রতি আমার কোনো মায়া নেই রাজা, যে দেশে তোমার মতো ছেলে আছে সেটা দেখে এখন হাসতে হাসতে জীবন দিতেও আমার এতটুকু দুঃখ হবে না। তুমি কোনো চিন্তা করো না।